যে সোশিওলজির পরীক্ষা হচ্ছিল, সোশিওলজির ফার্স্ট পেপার, এবং তখন হচ্ছে যে আমি প্রতিটা ঘরেই যেমন রাউন্ড দিই ঘরে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে একটি ক্যান্ডিডেটের নকল ধরা পড়েছিল, তখন তার খাতাটা আটকে রাখার জন্য সে টিচারকে বলি, এবং বলে আমি আমার ঘরে যখন আসি তখন বাইরে থেকে আউটসাইডাররা এসে আমাকে হুমকি দেয়, বলে যে খাতাটা ফেরত দিয়ে দিতে হবে। আলাম এটা আমাদের কলেজের ব্যাপার, আমরা কলেজ বুঝবো, বাইরের লোকের কথা শুনবো না, এবং বাইরের লোক ঢুকলো কি করে, বলার সঙ্গে সঙ্গে তারা ঘরের মধ্যে সমস্ত চেয়ার ভাঙচুর করে। তারপরে আমি ভাঙচুর করতে করতে বেরিয়ে যাই, তারপরে আওয়াজ পাই পরীক্ষার হলে, যে ঘরে মেয়েটি আছে সেই ঘরে গিয়ে 10-12 জন ঢুকে ভাঙচুর করছে এবং মারছে। সেখানে একজন মেয়ে টিচার ছিলেন, একজন অধ্যাপিকা ছিলেন, আর 2 জন অধ্যাপক ছিলেন। তাদের সবাইকে ভীষণ মেরেছে, এবং আমাদের যে ম্যাডাম তার তো চোখটা ফুলে গেছে একদম, এবং ছেলে টিচার জেনে তাকেও প্রচুর মেরেছে। মারার পরে আমি যখন দৌড়ে যেতে গেছি তাদের কাছে, তখন আমাকে মেরেছে, আমাকে প্রচন্ড মেরেছে, আমার চশমা টশমা ভেঙে গেছে। তারপর আমি ঘরে ঢুকেছি তো ঘরে এসে মেরেছে, আমার ঘরের চেয়ার টেবিল আবার ভাঙচুর করেছে, আমার একটা অ্যান্টি রুম আছে সেই রুমে যখন ঢুকেছি সেখানে গিয়ে আমাকে মেরেছে। বলছি ওই মেয়েটিকে, ছাত্রীটিকে এবং কারাই ভাঙচুর করলো? এখানে একজন জনপ্রতিনিধির স্ত্রী শুনলাম পরে। কি নাম তার মেয়েটির? নাম? হ্যাঁ, মেয়েটির নাম দেখে বলতে হবে। আর জনপ্রতিনিধির নাম? জনপ্রতিনিধির নাম গৌতম পাল, তারা হচ্ছে এখানে এবারই ইলেকটেড হয়েছেন তৃণমূল থেকে।